এরপরে প্রশ্ন হলো আকিকাতে গরু জবাই করে সমাজের বিত্তশালীদেরকে দাওয়াত খাওয়ালে আকিকা পূর্ণাঙ্গ হবে কিনা? আকিকার গোশতটা কোরবানির গোশতের মতো, আপনি এটা যদি ধনীদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে, গরিবদেরকে খাওয়ান তাতেও আকিকা হয়ে যাবে, নিজে খান তাতেও আকিকা হয়ে যাবে। কিন্তু উত্তম এবং ভালো হলো কিছুটা নিজেরা খান, কিছুটা আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেন, আর কিছুটা দান টান করেন। কিন্তু আপনি আপনার সুবিধা অনুযায়ী বেশিরভাগ নিজে খেলেন, কিছু গরিব দুঃখীকে দিলেন বা কিছু আত্মীয় স্বজনকে দিলেন, তাতেও আদায় হয়ে যাবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই যে এতটুকু দিতেই হবে বা গরিবদেরকে দিতে হবে। অনেকে আকিকার গোশতের ব্যাপারে ভুল ধারণা করেন, মনে করেন যে যে মা বাপ তারা আকিকার গোশত খাবে না। আমি বলি ভাই, কষ্ট করে মা বাপ জন্ম দিছে বাচ্চা, আকিকার গোশত তো সবচেয়ে বেশি তারা খাবে। সবচেয়ে বেশি খাবে কে? বাচ্চার মা বাপ। সবচেয়ে বেশি খাওয়ার কথা না, মানে খেতে পারবে তারা। অতএব আকিকার গোশত ধনীদেরকে দিলে হবে না এমন না। তবে হ্যাঁ, যেটা প্রশ্ন করা দরকার ছিল সেটা করেন নাই, সেটা হলো আকিকার গোশত এটা দিয়া অনুষ্ঠান করার নাম করে মানুষকে কার্ড দিয়া দাওয়াত দিয়া এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বসে চাঁদা নেওয়া, এটা গর্হিত কাজ, গুনাহের কাজ। কথা কি বুঝাতে পারছি? আকিকার দাওয়াত দেওয়ার নাম করে কার্ড টাট করে সামিয়ানা টাঙ্গায়া প্যান্ডেল করে খানার অ্যারেঞ্জ করলেন, আবার টেবিল চেয়ার নিয়ে খাতা কলম নিয়ে ভিক্ষুকের মতো বসা গেলেন চাঁদা আদায় করার জন্য। এই রোগটা আছে না নাই? এটা জায়েজ নাই। এটা হলো মানুষকে লজ্জায় ফেলে তার কাছ থেকে চাঁদা নেওয়া। এই কাজ করার চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো। এই কাজের চাইতে হোটেলে ব্যবসা করা অনেক ভালো কাজ, কারণ হোটেলে বেশিরভাগ হোটেলগুলোতে মানুষ খাওয়া দাওয়ার করার পর এরপরে যাওয়ার সময় বিল দেয়, ঠিক না? বি ঠিক। আর এখানে যাওয়ার আগে ঢুকার সময় টেবিলে আগে কি আনছেন দিয়া নামধাম লেখায়া তারপরে যান ভিতরে খান, খাইবেন 500 টাকা, দিতে হবে 5000 টাকা, ঠিক না? বে ঠিক। এই চাঁদাবাজি এবং এই কুপ্রথা, এটা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনারই বাচ্চার আকিকা খেতে এসে দাওয়াত পেয়ে না গেলেও দোষ, আর গেলে এতগুলো টাকা দিয়ে আসা লাগে, মানুষের বরং বদ্দু আসে। অতএব এটা জায়েজ নাই। লা ইয়াহিল্লু মালি মুরি মুসলিমিন ইল্লা লিতিব ইল্লা বিতিব নফসি, কোন মুসলমানের টাকা এভাবে চাঁদা নিয়ে আপনি বিভিন্ন রকম সিন ক্রিয়েট করে নেওয়া জায়েজ নাই।